আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে চ্যানেলটিকে শেয়ার করে দিবেন যেন আমি আরও এগিয়ে যেতে পারি। এই ড্রামার প্রথমেই আমরা একটি মেয়েকে দেখি যার নাম ছিল জিয়া। জিয়া তো আজকে এসেছিল তার ডিভোর্স কমপ্লিট করার জন্য, আর মনে মনে ভাবে যে আমাদের বিয়ে হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত দুজন দুজনকে একটিবারের জন্য দেখিনি, যে এই ডিভোর্সে অনেক খুশি ছিল। তখনই একটি লোক আসে বলে যে আপনার হাজবেন্ড আপনার জন্য টাকা পাঠিয়েছে। তখন সে বলে যে এই টাকার আমার কোনো প্রয়োজন নেই, আর এটা বলেই সে বাহিরে যায়, যেখানে তো তার বেস্ট ফ্রেন্ড জ্যান তার জন্য ওয়েট করছিল। আর জ্যানকে সে বলে যে আজকেই অ্যাট লাস্ট আমাদের ডিভোর্স হয়েই যাচ্ছে, আমি তো গ্র্যান্ডপার কথাই বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু যেহেতু এখন আমি আমার স্বাধীনতা পেয়ে গেছি তাই আমি আমার ড্রিমটি কমপ্লিট করব। আর সেইটাও জানায় যে সে দুবছরের জন্য অ্যাব্রডে চলে যাচ্ছে তার মেডিকেল পড়াশোনাটা কমপ্লিট করার জন্য। তার ফ্রেন্ড তো তাকে বলে যে তুমি তো সামনে বিয়ে করবেই, তাহলে আমাকেই বিয়ে করে নাও, কিন্তু সে বলে যে তুমি জাস্ট আমার ভাইয়ের মতো, এর বেশি কোনো কিছুই না। আর দু বছর পরের সিন আমরা দেখতে পাই একটি কোম্পানিতে একটি ছেলেকে দেখি যার নাম ছিল জিয়াও। আর জিয়াওর অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে আর বলে যে আমরা যে ডক্টরকে খুঁজছিলাম তাকে পেয়ে গেছি। তখনই আবার জিয়াও সেখানে উঠে দাঁড়ায় বলে যে আচ্ছা আমাকে একটি কথা বলো তো, দু বছর আগে যে আমার এক্স ওয়াইফ আমার কাছ থেকে টাকাগুলো নিতে চায়নি এর কারণটা কি? তখন তার অ্যাসিস্ট্যান্ট জানায় যে জানি না, কিন্তু উনি মানা করে দিয়েছে, এটা তো অনেক আগের কথা। তখন সেখানে জিয়াও বলে যে যতই হোক সে আমাকে ইগনোর করেছে, এর শাস্তি তো তাকে পেতেই হবে। আর তারা যেই ডক্টরের কথা বলছিল সে আর কেউই না, জিয়াই ছিল। জিয়া অনেক বেশি ফেমাস হয়ে যায় এই অল্প এজের মধ্যেই। আর তখনই হসপিটালে একজন পেশেন্ট আসলে তার ফ্যামিলি মেম্বার আসলে রাজি হয়েছিল না, যেহেতু জিয়া অনেক কম এজের ছিল আর তার এক্সপিরিয়েন্সও হয়তো কম হবে, এটা ভেবেই সে না করলেও সেখানে জিয়া জানায় যে আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আর সেখানে অপারেশনটা কমপ্লিট হলে সে জানায় যে এই অপারেশনটা সাকসেসফুল হয়েছে। সেখানেই আবার আমরা জিয়াওকে দেখি, সেও সেখানেই ছিল। আর এগুলো দেখার পর সে জিয়ার উপর ইমপ্রেস হয়ে পড়ে আর তাকে একটি ফাইল দিয়ে বলে যে আমি মিস্টার জিয়াও, আমি আপনাকে এতদিন যাবৎ খুঁজছিলাম, আসলে আমার একটি পেশেন্ট রয়েছে, আপনি যদি তার অপারেশনটা করে দিতে পারেন অনেক বেশি হেল্প হতো। আর সেখানেই আবার জিয়া তার নাম শোনার পরে বুঝতে পেরে যায় যে এটা তার এক্স হাজবেন্ড। আর অন্য একজনের জন্য এতটা কেয়ার দেখে সে একটু রেগে যাওয়ার বলে যে হ্যাঁ ঠিক আছে, আমি চিনতে পেরেছি আপনাকে, কিন্তু আমি আপনার এই অপারেশনটি করতে পারবো না, আপনার পেশেন্টের অবস্থা অনেক খারাপ। এটা বলেই সে সেখান থেকে চলে যায় আর একটি পার্টিতে যায়, যেখানে তো একটি লোক তার পিছনেই পড়ে গিয়েছিল। সবাই অনেক বেশি ইমপ্রেস ছিল তার কাজকর্মে, কারণ এত অল্প হয়ে যে এতটা সাকসেসফুল হওয়া প্রায় অসম্ভবই ছিল। সেখানে লোকটি আসে আর তাকে জিজ্ঞেস করে যে আপনি কি ম্যারিড? তখন সে জানায় যে না, আমার বিয়ে হয়েছিল, এখন আমার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে। এটা শোনার পর লোকটি চলে যায়। তখনই আবার পিছন থেকে জিয়াও সেখানে আসে আর বলে যে তাহলে তো তোমার টাকার প্রয়োজন, যেহেতু তোমার ডিভোর্স হয়ে গেছে, আমি তোমাকে সব টাকা দিতে রাজি আছি যতটুকু তোমার প্রয়োজন। এটা দেখার পর আবার জিয়া অনেক রেগে যায় আর তাকে বলে যে ঠিক আছে, তোমার যেহেতু অনেক বেশি টাকা, তাহলে আমাদের হসপিটালে ডোনার হিসেবে কাজ করো, তুমি ডোনেশন দাও। আর আমাদের হসপিটালে হার্টের অপারেশনের জন্য অনেক বেশি পেশেন্ট জমা হয়ে গেছে, সেটার জন্য তুমি অর্গান রেডি করে দাও, এমনকি টাকাও দিয়ে দাও। এটা শোনার পর সে সেটাতেও রাজি হয়ে যায়। এটাতে জিয়া একটু আপসেট ফিল করছিল যে তাদের বিয়ের বর্ষেও সে কখনোই তার প্রতি এতটা ইন্টারেস্ট দেখায়নি, এমনকি সে তো তার ওয়াইফকে দেখতেও আসেনি যে সে কীরকম, আর এখন অন্য কারোর জন্য এতটা বেশি টেন্স। যেহেতু সে তার শর্ত মেনে নেয় তাই জিয়াও সেখানে অপারেশনটি করে নেয়। আর সেখানে বাহিরে আসার পর তাকে জানালে এখানে তো আবার জিয়াও অনেক বেশি ওভার প্রোটেক্টিভ হচ্ছিল রঙের জন্য, আসলে রঙেরই এখানে অপারেশন হয়। অংতা জিয়াকে অনেক থ্যাঙ্কস জানায় যে তার অপারেশনটি এত সুন্দরভাবে করে দেওয়ার জন্য। তখন সে জানায় যে এটা তো তার ডিউটি। তখনই আবার সে বলে যে আপনি হয়তো জিয়াওর প্রতি একটু বেশি ইন্টারেস্ট নিচ্ছেন। তখন সেখানে জিয়া বলে যে কখনোই না, আমি আমার পেশেন্টসদের যে ফ্যামিলি মেম্বার তাদের প্রতি ইন্টারেস্টেড নই, আর এমনিতেও আমার বয়ফ্রেন্ড রয়েছে। আর এটা শোনার পর আবার জিয়াও একটু অবাক হয়ে যায়, কারণ তার পেছনে তো যে কোনো মেয়েই পাগল হয়ে যেত, আর এই প্রথমে যেহেতু তাকে একদমই ভাও দিচ্ছিল না। সে তার পিছন পিছন বাহিরে আসার বলে যে তুমি কীরকম মেয়ে, কত মেয়ের আমার জন্য পাগল, আর তুমি কিনা আমাকে পাত্তাই দিচ্ছ না। তখন সে বলে যে আমি সেই মেয়েদের মতো না, আমার তো মনে হচ্ছে আপনি একটু ঠার্কি টাইপের পোলাপাইন, যারা মেয়েদের পিছনে ঘুরঘুর করতে থাকে। এটা শোনার পর আবার তার এই রিজেকশনটা একদমই অ্যাকসেপ্টেড ফিল হচ্ছিল না, সে অনেক বেশি রেগে যায়। আর অন্যদিকে আবার আমরা জিয়াকে দেখি, সে তো তার ফ্রেন্ডের সাথে দেখা করে আর সেখানে অনেক মজাও করে, কারণ অনেকদিন পর তাদের দেখা হয়। আর তার ফ্রেন্ড যখন আবার জিয়াওয়ের কথা শুনতে পায় সে বলতে থাকে যে এই ঠার্কি টাইপের পোলাপাইনদের কাছ থেকে একটু দূরে থাকারই চেষ্টা করো, এই জিনিস
আবার দুর্ভাগ্যবশত জিয়াও শুনে ফেলে আর বলে যে, ও আচ্ছা, তোমার ড্যাডকে কিন্তু আমি চিনতে পারি। উনি কিন্তু আমার কাছে একটি প্রজেক্ট নিয়ে এসেছিল, হয়তো আমার এটা অ্যাকসেপ্ট করা ঠিক হবে না, কারণ যেহেতু আমি ঠার্কি। এটা শোনার পর আবার মেয়েটি একটু ভয় পেয়ে যায় আর বলে যে, না প্লিজ, আপনি এরকম কোনো কিছুই করবেন না। জিয়া যখন তার অ্যাপার্টমেন্টে যায়, সেখানে গিয়ে সে দেখতে পায় যে এখানেই তো সেম বিল্ডিংয়ে সেম অ্যাপার্টমেন্টে সেখানে জিয়াও থাকতো। আর তার ফ্রেন্ডকে বলতে থাকে যে, এখানে তো আমি বিয়ের সময়ও থেকেছি, কিন্তু কখনোই দুজনের সাথে দেখা হয়নি। আর এখন আমি সাকসেসফুল আর ডিভোর্স হয়েও তো এখন কেন আমাদের এত দেখা হচ্ছে? তখন আবার তার ফ্রেন্ড বলে যে, তোমাদের মধ্যে হয়তো নতুন করে একটি কানেকশন অবশ্যই হবে। তখনই আবার জিয়ার ফ্রেন্ডের কল আসে তাদের কোম্পানি থেকে, যে তাদের কোম্পানিতে একটি প্রবলেম হচ্ছে। আর তারা বুঝতে পেরে যায় যে কি সমস্যা হয়েছে। তারা দুজনে মিলে চলে যায় জিয়াও এর কাছে তাদের বিষয়ে কথা বলার জন্য। কিন্তু জিয়াও জানতে পারে যে জিয়া এসেছে, তাই সে তো ডিরেক্ট মানা করে দেয়। আর তার অ্যাসিস্ট্যান্ট গিয়ে জানায় যে বস তো অ্যাব্রডে চলে গিয়েছে। এটা শোনার পর দুজনেই আপসেট হয়ে পড়ে। কিন্তু তার আবার মনে পড়ে যে এমনিতেও তার এক্স হাজব্যান্ডের গ্র্যান্ডপার সাথে তার অনেক ভালো সম্পর্ক ছিল, তাই সেই সেখানে চলে যায় গ্র্যান্ডপার সাথে দেখা করার জন্য। গ্র্যান্ডপা তো তাকে অনেক পছন্দ করত। তখনই একজন সার্ভেন্ট এসে জানায় যে, স্যার, আপনার গ্র্যান্ডসন এখানে আসছে। এটা শোনার পর আবার জিয়া অনেক ভয় পেয়ে যায় যে হয়তো সে বুঝতে পেরে যাবে যে আমি তার এক্স ওয়াইফ ছিলাম। কিন্তু সেখানে তো জিয়াও না এসে তার একজন কর্মচারীকে পাঠিয়ে দেয়। আসলে তো সে ইন্টারেস্টেড ছিল না এখানে আসার জন্য। যখন সে জানতে পারে যে তার এক্স ওয়াইফ এখানে এসেছে তার গ্র্যান্ডপার সাথে দেখা করার জন্য, সে তো সেখানে রঙের কাছে যায়। কিন্তু রং তাকে জড়িয়ে ধরে আর বলে যে, আমি জানি তুমি আমাকে অনেক পছন্দ করো। তখন সে বলে যে, কখনোই না, আমরা জাস্ট চাইল্ডহুড ফ্রেন্ড, আর আমি তোমাকে অনেক টেক কেয়ার করি, ছোট বোনের মতো। কখনোই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি যেন না হয়। সে চলে যাওয়ার পর তার ড্যাড আবার এসে তাকে বলছিল যে, যেভাবেই হোক জিয়াওকে তোমার ফাঁদে ফেলো, নয়তো আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। যেভাবেই হোক তাকে তোমার বিয়ে করতেই হবে। অন্যদিকে আমরা জিয়াকে দেখি, সেহেতু জ্যানের কাছে যাওয়া তাকে গিয়ে রিকোয়েস্ট করে যেন তার সেই ফ্রেন্ডদের কোম্পানিতে যেন সে একটি প্রজেক্ট নিয়ে কাজ করে। আর যেহেতু জ্যান তাকে পছন্দ করতো, তাই সে তার সব কথাই শুনতো। তখনই আবার সেখানে আমরা জিয়াওকে দেখি যে রংকে নিয়ে এসেছিল। রং তো সেখানে বলে যে, বাহ, তোমারও একটি বয়ফ্রেন্ড রয়েছে। তখন আবার সেখানে জ্যান বলে যে, থাকতেই পারে, তুমিও তো তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছো, কিন্তু আমরা তো তোমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করছি না। আর তারা সেখান থেকে উঠে চলে যায়। একটু পরেই আমরা একটি পার্টি দেখতে পাই, যেখানে তো আসলে তারা এসেছিল কিছু জিনিস কেনার জন্য যেগুলোকে নিলামে বিক্রি করা হবে। আর সেখানে তো একটি নেকলেসও ছিল যেটা জ্যান কিনতে চাচ্ছিল জিয়ার জন্য, কারণ জিয়ার এই নেকলেসটা অনেক পছন্দ হয়েছে। এটা আবার যখন জিয়াও বুঝতে পারে, সে তো এই নেকলেসটি কিনে নেয় আর রংকে গিফট করে দেয়। সেম জিনিসটা হয় আবার যখন একটি ইয়ারিং দেখানো হয়। কিন্তু এবার তো জিয়াও অনেক সুন্দরভাবে এই ইয়ারিংগুলো জিয়ার কাছে নিয়ে যাওয়ার বলে যে, তুমি এই ইয়ারিংগুলো রেখে দিতে পারো যেহেতু তোমার পছন্দ হয়েছে। কিন্তু জিয়া তাকে রিজেক্ট করে আর বাহিরে চলে আসলে একটি লোক তো তার সাথে মিসবিহেভ করা স্টার্ট করে দেয়। তখনই আবার মিন নামের একটি ছেলে আসে আর সেই লোকটির হাত থেকে তাকে সেফলি বাঁচিয়ে নেয় আর বলে যে, আপনি সেফলি ভিতরে যেতে পারেন। ভিতরে আমরা একটি পেন্টিং দেখতে পাই, যেটাকে তো অনেক ফেমাস একজন আর্টিস্ট ডোনেট করার জন্য এনেছিল। আর এই আর্টিস্টটা এতটাই বেশি ট্যালেন্টেড ছিল যে তার যে কোনো একটি মাস্টারপিস সবসময় বিক্রি করা হতো। আর এই জিনিসগুলো এটা কেউ জানতো না যে কে আর্ট করেছে। কিন্তু সেখানে যখন জানতে পারে রং যে এই আর্টটি আর কেউই না, জিয়া করেছে, সে তো অনেক ইনসাল্ট করে জিয়াকে, বলে যে এটা তুমি হতেই পারো না, কারণ তুমি তো একজন ডক্টর, তাহলে একজন আর্টিস্ট কিভাবে? আর এমনিতেও তুমি হয়তো ফেক জিনিস এনেছো, যেহেতু তুমি সেই ইয়ারিংসগুলোই কিনতে পারোনি, তোমার অতটুকু সামর্থ্যই নেই। কিন্তু তখনই আবার সেখানে অনেক ফেমাস একজন আর্টিস্টকে আনা হয় এটা চেক করানোর জন্য যে এই আর্টটি ফেক কিনা। কিন্তু উনি জানিয়ে দেয় যে এটা রিয়েল। তবুও সেখানে রং অনেক হাঙ্গামা করে আর সেই লোকটি বলে যে, তোমার কি আমার আইডেন্টিটির উপর কোনো সন্দেহ আছে? আমি কখনোই মিথ্যে কথা বলি না। এটা শোনার পরে তখন আবার সে একটু কনফিডেন্ট পায় আর জিয়াও কনফিডেন্ট নিয়ে তাকে অনেক কথা শোনায়, ইনসাল্ট করে আর সেখান থেকে বের হয়ে আসে। তখনই আবার জিয়াও তার পিছন পিছন যাওয়ার বলে যে, তুমি তাকে এভাবে কথা বলতে পারো না, সে তো আমার সাথে ছিল। তখন আবার জিয়া বলে যে, তোমার সাথে ছিল, কিন্তু তোমার তো কোনো ফ্যামিলি মেম্বার না। তখনই সেখানে কারেন্ট চলে গেলে আমরা জিয়াকে দেখি, সে তো ভয় পেয়ে তার এক্স হাজব্যান্ডকেই জড়িয়ে ধরে, কিন্তু একটু পরে সে নিজেকে সামলে নেয়। আমরা নেক্সট ডে হসপিটালে দেখি, যেখানে তো মিন তার জন্য অনেক সুন্দর একটি ফ্লাওয়ার বুকে আনে আর বলে যে, এটা তোমার জন্য। তখন আবার জিয়া বলে যে, সরি, এটা তো হসপিটাল, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। কিন্তু মিন তো সেই ফ্লাওয়ার বুকেটি ফেলে দেয় আর মনে মনে ভাবে যে, তুমি তো ওয়াইফ ম্যাটেরিয়ালি, আর আমি যেরকম মেয়ে চাই তুমি সেরকম, আমি তো তোমাকে আমার বানিয়ে ছাড়বো। একটু পরে সেখানে একজন পেশেন্টের ফ্যামিলি মেম্বারকে দেখতে পাই, সে তো হাঙ্গামা
স্টার্ট করে দিয়েছিল। এদিকে আবার জিয়াও রংকে নিয়ে সেই হসপিটালে আসে। রং তো মিনকে দেখে বলে যে তুমি কি জিয়ার কাছে এসেছো? তখন সে বলে যে হ্যাঁ আমি আসতেই পারি। তখন আবার সেখানে জিয়াও অনেক রেগে যায়, তার কলা ধরে বলে যে তুমি তার কাছ থেকে দূরে থাকো। তখন সে বলে যে কেন, জিয়া কি তোমার প্রপার্টি যে আমি তার কাছ থেকে দূরে থাকবো? তখনই সেই হাঙ্গামা দেখে তারা সবাই সেখানে চলে আসে। জিয়া তো সেই মহিলাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে উনি নিজেই পেশেন্টকে ভুলভাবে মেডিসিন দিয়েছে। এখানে তো মিন প্রত্যেকটা স্টেপে আবার জিয়াকে সাপোর্ট করছিল আর মহিলাটিকে বুঝিয়েও দেয়। আমরা অফিসের সিন দেখি যেখানে তো আবার জিয়াও এটা তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পেরে যায় যে আসলে তো তার এক্স ওয়াইফ আর কেউই না, মিস জিয়াওই ছিল। আর জিয়াওয়ের কথা শুনে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। তার অ্যাসিস্ট্যান্ট তার অনেক প্রশংসা করছিল। সে মনে মনে ভাবে যে আমার গ্র্যান্ডপা যার সাথে আমার বিয়ে দিয়েছিল সে তো একটি প্রত্যন্ত গ্রামের মেয়ে ছিল, সে এতটা স্মার্ট কিভাবে হয়ে গেল? সে তো কিছু গিফটস নিয়ে জিয়ার সাথে দেখা করার জন্য যায় আর তাকে নিয়ে তো বাসায় যায় আর বলে যে আগে যা কিছু হয়েছে সব কিছুর জন্যই সরি। তখন জিয়াও বলে যে আগে যা কিছু হয়েছে সব কিছু তো চলে গেছে, এখন হয়তো আমাদের দুজনেরই দুরকমভাবেই লাইফ লিড করা দরকার আগের কথা না ভেবে। কিন্তু এখানে তো জিয়াও তার প্রতি অনেক ইন্টারেস্ট নিচ্ছিল আর তাকে বলে যে আচ্ছা সব কিছু কি আবার নতুন করে শুরু করা যায় না? তখন জিয়া তার কলারে ধরে আহা তার টাইটেনে বলে যে যেই ভুলটি আগে করেছি সেটা আর করতে চাই না। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। নেক্সট ডে আবার জিয়াও দেখতে পায় যে ইভিনিং টাইমে জিয়া তো মিনের কার থেকে বের হয়েছিল কারণ তারা একটি ডিনার ডেটে যাওয়ার জন্য যাচ্ছিল। জিয়া মিনকে থামায় বলে যে তুমি আমার এক্স ওয়াইফের সাথে কি করছো? তখন সে বলে যে কারণ সে তোমার প্রেজেন্ট না, তোমার এক্স, আর আমি তার সাথে থাকতেই পারি, এতদিন তো তোমার তার প্রতি ইন্টারেস্ট ছিল না, ডিভোর্স হওয়ার পর এখনই বা তার প্রতি এত ইন্টারেস্ট কেন নিচ্ছ? এইসব কথাগুলোতে আবার তার অনেক রাগ হয় আর সে তো জিয়াকে টেনে একটি রুমে নিয়ে যায় আর বলে যে তুমি তো আমার ওয়াইফ ছিলে আর আমি তোমাকে আমার ওয়াইফ বানিয়ে ছাড়ব, আর আমি যেহেতু তোমার হাজবেন্ড হয়ে তোমাকে কখনো টাচ করতে পারিনি অন্য কাউকেও তোমাকে টাচ করতে দিব না। এটা বলেই তাকে ফোর্সলি কিস করার ট্রাই করে। তা তো অনেক রেগে যায় আর তাকে স্ল্যাপ করে দূরে পাঠিয়ে বলে যে তুমি আর কখনোই তোমার মুখটাও আমাকে দেখাবে না, আমি মুভ অন করে নিয়েছি মানে করিয়ে নিয়েছি। এখানে যখন আবার জিয়াও অফিসে আসে তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল যে বস আপনি যদি আপনার ওয়াইফকে ভালোবেসে থাকেন প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিজের করে নিন, কারণ সেই যেহেতু অনেক বেশি হট আর ইন্টেলিজেন্ট যে কোনো মানুষই তার জন্য পাগল হয়ে আসে আর কত কত ছেলেরা তার পিছনে ঘুরছে, সে যদি আবার অন্য কাউকে সিলেক্ট করে নেয় এটা আপনার জন্য সমস্যা হবে। আমরা জিয়াওকে দেখি সে তো আবার জিয়ার সাথে দেখা করে আর তাকে সরি বলে আর এটাও বলে যে সে আবারও তাকে নিজের করে পেতে চায়। কিন্তু জিয়া বলে যে প্লিজ জিয়াও দেখো হয়তো আমাদের ডিভোর্স হয়েছে, আমরা কখনো কাউকে দেখিনি, কিন্তু আমি এই রিলেশনশিপ থেকে মুভ অন করে নিয়েছি। আর তাকে জেলাস ফিল করানোর জন্য এটাও বলে দেয় যে সে অন্য কাউকে পছন্দ করে। আমরা আবার জিয়াওকে দেখি সে এই কথাটা শোনার পর অনেক কষ্ট পেয়ে যায় আর তার ফ্রেন্ডসদের সাথে বসে ড্রিঙ্ক করছিল আর বলছিল যে যে মেয়েটিকে আমি বিয়ে করেছি কখনো দেখিনি, কিন্তু এখন আবার যখন দেখেছি তখন সে এতটাই হট আর ইন্টেলিজেন্ট যে তাকে পাওয়ার জন্য সব ছেলেরাই পাগলের মতো ঘুরছে, এমনকি সবার ড্রিম গার্ল হয়ে গেছে সে। জিয়া তো তার ফ্রেন্ডের কাছে যায় আর তাকে গিয়ে সব কিছুই খুলে বলে যে এখন তো জিয়াও যখন জানতে পারে যে আমি তার এক্স ওয়াইফ সে তো পাগলের মতো আমার পিছনে ঘুরছে। এটা শোনার পর তার ফ্রেন্ডের কাছে ওই রিলেশনশিপটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগছিল কারণ তার মনে হয়েছিল যে তাদের মধ্যে আবারও কোনো না কোনো প্রেমের গুঞ্জন তো অবশ্যই শোনা যাবে। আর তারা দুজন যখন উঠে কোথাও চলে যায় ওয়াশরুমে তখন একটি লোক এসে তাদের ড্রিঙ্কে কিছু মিলিয়ে দেয় আর সেইখানে জিয়া এই ড্রিঙ্কটি করার পর অসুস্থ হয়ে পড়লে তার ফ্রেন্ড তাকে বাহিরে নিয়ে আসে, তখনই কিছু লোক তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। ফ্রেন্ড তো সাথে সাথেই জিয়াওকে কল করে জানিয়ে দেয়। আমরা জিয়াকে দেখি সে তো অনেক বেশি চালাক ছিল, সেই কিডন্যাপারের সাথে কথার ছলে অন্যদিক দিয়ে তার হাতের বাঁধনটিও খুলে ফেলে। তখনই আবার সেখানে জিয়াও আর মিন দুজনেই একসাথেই সেখানে চলে আসে, কিন্তু এসে দেখে জিয়া তো অলরেডি সেই দুজন কিডন্যাপারকে ঘায়াল করে দিয়েছে। এটা দেখার পর তো তারা দুজন তার প্রতি আরও ইমপ্রেস হয়ে পড়ে। জিয়া তো অনেক অ্যাটিটিউড আর স্টাইলের সাথেই একটি নাইফ নিয়ে লোকটিকে ভয় দেখার বলে যে তোমাদের এখানে কে পাঠিয়েছে এটা যদি না বলো বুঝতেই পারছো আমি কি করবো। উনি একজন কিডন্যাপারের ফোনে কল আসে আর সেই কল যে আর কেউই না রং করেছিল, আর রঙের কথা শুনতে পেরে সেখানে তো জিয়াও বলে ওঠে যে না আমি এটা বিশ্বাসই করি না কারণ রং এরকম মেয়েই নয়। তখনই আবার জিয়া বলে যে এই কারণেই আমি তোমাকে অ্যাকসেপ্ট করছি না, আসলে তো তুমি অনেক বোকা আর গাধাও। এটা বলার পর সে মিনকে তার সাথে করে নিয়ে চলে যায়।
আমরা জিয়াওকে দেখি, সেই তো সাথে সাথে রঙের কাছে আর গিয়ে জিজ্ঞেস করে যে তুমি এই কাজটি কেন করেছ। তখন রং বলে যে কেন করব না, ছোট্টবেলা থেকেই আমি তোমাকে আমার হবু বর হিসেবে জানতাম, আর এরকম কোনো কিছুই বাদ নেই যেটা আমি তোমার অ্যাজ এ গার্লফ্রেন্ড করিনি। আমি তোমার জন্য সব কিছুই করতে পারবো। এটা শোনার পর সে অনেক রেগে যায় আর বলে যে তুমি কিভাবে জানো যে সে আমার এক্স ওয়াইফ। তখন সে জানায় যে সে তার বিষয়ে সব কিছুই জানে। তখন সে বলে যে রেডি হয়ে যাও অ্যাব্রডে যাওয়ার জন্য, কারণ আমি চাই না এই সব পাগলামো তুমি আরও করো। আর একটু পরে সে আবার জিয়ার সাথে দেখা করতে যায়, যেখানে তো সেই জিয়াকে রঙের তরফ থেকে সরি বলে আর বলে যে সে তো বাচ্চা মানুষ, সে বোঝে না। তখন জিয়া অনেক রেগে যায় আর বলে যে তুমি এখনও তাকে সাপোর্ট করছো, আর তুমি কি না তাকে বাচ্চা বলছো, সে 20 বছরের একটি মেয়ে, তুমি যাই বলো না কেন আমি তো তাকে জেলে পাঠিয়ে ছাড়বো। তখন আবার জিয়াও বলে যে কিভাবে, এখন তো হয়তো সে অ্যাব্রডে চলেও গিয়েছে। জিয়া তো তাকে স্ল্যাপ করার বলে যে এই কারণেই তুমি আমার হাজবেন্ড হওয়ার যোগ্যতা রাখো না। আমরা জিয়াওকে দেখি, সেও এখন বুঝতে পারছিল যে হয়তো সে ভুল করছে, আর সেই তাকে জাস্ট কষ্টই দিছে, তাই সেও তার বিজনেস নিয়েই বিজি ছিল। তখনই আবার সেখানে তার ফ্রেন্ড লিন আসে, আর আসলে তো সেও তাকে অনেক পছন্দ করত। তো জিয়াও কখনোই তার লিমিট ক্রস করেনি, তাই তাদের দুজনের মধ্যকার সম্পর্কটা অনেক ভালো বন্ধুত্বপূর্ণই ছিল। আমরা এখানে আবার জিয়াও আর সিয়াকে দেখি, যারা দুজন তো মিন আর তার ভাই লং এর সাথে দেখা করার জন্য যায়। আর সেখানেই আবার আমরা লংকে দেখি, সেই তো জিয়ার সাথে ফ্লার্টিং স্টার্ট করে দিয়েছিল। এটাতে আবার জিয়াও অনেক রাগ করে আর তাকে বোঝায় যে সে তো তার এক্স ওয়াইফ, আর তার সাথে এভাবে বিহেভ করার সাহস সে কোথায় পায়। একটু পরে আবার জিয়া যখন ওয়াশরুমে যায়, সে তো দেখতে পায় যে লং কারোর সাথে কথা বলছিল যে লিন যদি জিয়াওকে বিয়ে করে ফেলে তাহলে তো তার সব সম্পত্তি যেভাবেই হোক সে তার নামে করে নিবে। এটা শোনার পর জিয়া অনেক রেগে যায় আর তাকে ইচ্ছে মতো ধোলাই করে, আর বাহিরে আসার পর এরকম ট্রিটমেন্ট করছিল যে সে জানেই না, আর জিজ্ঞেস করে যে লং তোমার এই অবস্থা কেন। তখন লং বলে যে তুমিই তো করেছ। তখন সে বলে যে তুমি কি পাগল না ছাগল, তোমার মতো একটি ছেলেকে আমি কিভাবে মারবো। তখন আবার সেখান থেকে লং চলে যায় তার বোনের সাথে, আর একটু পরে জিয়াও সেখানে আসার বলে যে তুমি কি সব কিছু করেছো, কিন্তু জিয়া সেখানে অ্যাকসেপ্ট করে না যে সে এইগুলো করেছে। আমরা ইভিনিংয়ে আবার জিয়াওকে দেখতে পাই, সে তো মিনের সাথে দেখা করে, আর সেখানেই বলে যে তুমি তো অনেক নির্লজ্জ, তুমি আবারও আমার এক্স ওয়াইফকে নিয়েই আসো। তখন সে বলে যে আমি বুঝতে পারি না ভাই, তোর কি সমস্যা, আমি যার কাছেই থাকি না কেন এটা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন হসে। তখনই আবার সেখানে জিয়া চলে আসে আর বলে যে তুমি আমাদের এই কাজ থেকে দূরে থাকো, আর এখন তো তোমার লাইফে অন্য একটি মেয়েও চলে এসেছে, লিন, আর লিনকে নিয়ে সুখে থাকো। প্রথম তো রং ছিল, এখন লিন, এখন তো মনে হসে যে তুমি একটি প্লে বয়। এটা বলার পরই সে সেখান থেকে চলে যায়। আমরা নেক্সট ডে দেখতে পাই, সেখানে তো গ্র্যান্ডপার বার্থডে ছিল, আর সেখানেই আবার জিয়াও লিনকে নিয়ে আসে আর জিয়া নিয়ে আসে মিনকে। এখানে তো আবার লিন বলছিল যে বাহ তুমি আবার অন্য আরেকটি ছেলেকে নিয়ে এসেছো, ভালো, এভাবে মুভ অন করে রাখাই ভালো। তখন সে বলে যে আমি যা করি না কেন এটাতে তোমার এত ইন্টারেস্ট কেন। তখন মিনও তাকে উচিত জবাব দিয়ে দেয়। তখন লিন বলে যে হ্যাঁ ঠিকই আছে, কারণ আমরা অনেক শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। তখন সে বলে যে আমরা এরকম কোনো কিছু আপনাকে জিজ্ঞেস করিনি ম্যাম, তাই এই অগ্রিম কথাগুলো বলা বন্ধ করুন। আমরা গ্র্যান্ডপাকে দেখি, সেখানে তো সবাই অনেক খুশি ছিল গ্র্যান্ডপাকে দেখার পর। আর যখন লিন গ্র্যান্ডপাকে গিফট দেয়, গ্র্যান্ডপা তো তা খুলেও দেখে না, কিন্তু যখন আবার জিয়া গিফট দেয় গ্র্যান্ডপা সেটাতে অনেক খুশি হয়ে যায়। কিন্তু লিন আবার সেটা দেখে বলে যে মাত্র একটি পাথরের টুকরো, তুমি কি পাগল হয়ে গেছো, গ্র্যান্ডপাকে আমরা সবাই কতটা ভালোবাসি, আর তুমি কিনা সামান্য একটি পাথরের টুকরো নিয়ে এসেছো গ্র্যান্ডপার বার্থডেতে দেওয়ার জন্য। তখন গ্র্যান্ডপা তাকে থামায় বলে যে পাগল মেয়ে তুমি কি জানো যে এটার দাম কত, এটা এতটাই রেয়ার যে অনেক সামান্য মানুষের কাছে এই পৃথিবীতে এই পাথরটি রয়েছে, এত একটি স্পেশাল গিফট দেওয়ার জন্য অনেক থ্যাঙ্কস। আসলে তো গ্র্যান্ডপা এখনও চাচ্ছিল যেন জিয়াও আর জিয়া এক হয়ে যায়। সেখানে এই কথা বলার পর আবার মিন আপসেট হয় আর বলে যে গ্র্যান্ডপা এখন তো তারা মুভ অন করে নিয়েছে, এখন এর ধরনের কথাটা না বলাই ভালো। আমরা আবার এখানে একটি লোককে সেই পার্টিতে অনেক অসুস্থ হয়ে পড়তে দেখি, আর জিয়া যেহেতু ডক্টর ছিল সে তার নর্মাল প্রাইমারি চেক আপ করে আর হসপিটালে অ্যাডমিট করতে বলে, আর তার ট্রিটমেন্টও ভালো করেই করছিল। এখানেই আবার আমরা জ্যানকে দেখি, সেই লোকটি আসলে তার কোম্পানির শেয়ার হোল্ডার ছিল, তাই সে অনেক টেন্স ছিল সেই লোকটিকে নিয়ে, কারণ সে তাকে অনেক সাপোর্ট করতো তার বড় আঙ্কেলের মতো। এখানে তো জিয়া তাকে বলে যে তুমি টেনশন নিও না আমি তো আছি, তাকে থ্যাঙ্কস জানায় আর একটি রেস্টুরেন্টে নিয়ে আসে, যেখানে তো তারা অনেক হাসি ঠাট্টা করছিল আর অনেক সুন্দরভাবেই কথা বলছিল। দূর থেকে আবার জিয়াও যখন এটা দেখতে পায়,
তার অনেক জেলাস ফিল হচ্ছিল। আর যখন একটু পর জিয়া ওয়াশরুমে যায়, সেখানেই জিয়াও চলে আসে আর বলে যে এখন তো আমার মনে হচ্ছে তুমি প্লে গার্ল। একটু পরে আবার দেখবো মিনের সাথে, আবার একটু পর দেখবো জ্যানের সাথে, কত ছেলে লাগে তোমার। তখন আবার জিয়া বলে যে আমি যাই করি না কেন, এটা তো তোমার বিজনেস না, মাইন্ড ইউর ওন বিজনেস, আমি কি করবো না করবো সেটা তুমি দেখবেই বা কেন। তখন সে বলে যে কেন দেখবো না, আমি তোমাকে পছন্দ করি, আমি অবশ্যই তোমার সবকিছুতেই নাক গলাবো। এটা বলেই ফোর্সফুলি তাকে কিস করতে থাকে। এখানে তো জিয়াও তাকে থামায় না, কিন্তু একটু রাগ করে সেখান থেকে বের হয়ে আসে। তখনই আবার জ্যান তাকে দেখে বলে যে কোনো সমস্যা হয়েছে, তোমাকে দেখে অন্যরকম লাগছে। তখনই আবার সেখানে জিয়াও আসে আর ডেরে গিয়ে জিয়ার সাথে বসে পড়ে আর বলে যে ভাই তোর সমস্যা কি বলতো, তুই অন্যদের ওয়াইফের সাথে কেন বসিস, তাদের সাথে কেন হেসে খেলে কথা বলিস, তুই তো জানিস যে আমি আমার ওয়াইফকে অনেক ভালোবেসে ফেলেছি আর আমি চাই যে তোর কাছ থেকে আমার ওয়াইফ দূরে থাকুক, কারণ আমার ইনসিকিউরিটি ফিল হয়। এটা শোনার পর আবার জিয়া রাগ করে সেখান থেকে উঠে চলে আসে। আসে আসার পরও আজকে ওয়াশরুমে যা হয়েছে সে সেইগুলো নিয়ে ভাবছিল। তখনই আবার সে নিজেকে সামলায় আর বলে যে না না আমি এগুলো ভাবতে পারি, কিন্তু ভাববো নাই বা কিভাবে, এই বদমাস ছেলে তো এরকম এরকম কাণ্ড করে যে তাকে নিয়ে ভাবতে আমাকে বাধ্য করছে, আমি তো তাকে ছাড়া এখন থাকতেই পারছি না, না এখানে থাকাটা আমার জন্য ঠিক হবে না। অন্যদিকে আমরা আবার জিয়াওকে দেখি, সে তো তার ডোরের পিছনেই ছিল আর তাকে নক করতেই নেবে। তখনই আবার জিয়াও তো তার লাগেজ নিয়ে রেডি হয়ে গিয়েছিল অ্যাব্রডে চলে যাওয়ার জন্য। এটা দেখার পর আবার জিয়াও বলে যে না অনেক কষ্ট করার পর তোমাকে আমি পেয়েছি, আমি চাই না তুমি এখন আমাকে ছেড়ে কোথাও চলে যাও। কিন্তু জিয়া বলে যে আমি এমনিতেও থাকতে পারছি না, আমি এখানে থাকার পরও তুমি আমাকে জ্বালাচ্ছ, বাহিরে গেলেও তুমি আমাকে জ্বালাচ্ছ, তো আমি করবোটা কি। এটা বলেই সে রাগ করে তার লাগেজটি সেখানেই রেখেই বের হয়ে আসে। আবার আমরা নেক্সট মর্নিং দেখতে পাই জিয়াওর অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে আর জানায় যে জিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আবার জিয়াও টেন্সড হয়ে পড়ার বলে যে যেভাবেই হোক তাকে খুঁজে বের করো, এই মেয়েটি আবার কোথায় চলে গেল। আমরা জিয়াকে দেখি তার জ্ঞান ফিরে আসার পর তো সে দেখতে পায় যে তার হাত তো ব্লাডে ভরা ছিল। তখনই আবার জিয়াও সেখানে আসে, তখন সে ভয় পেয়ে যায়, তাকে বলছিল যে আমি কোনো কিছুই করিনি, দেখো সেখানে একটি লোক রয়েছে। আর যখন জিয়াও দেখে সেখানে তো আসলে লং ছিল। আর আমরা পুলিশ স্টেশনের সিন দেখতে পাই, সেখানে তো পুলিশ ইনভেস্টিগেট করছিল আর বলছিল যে আপনাকেই সেই রুমে পাওয়া গেছে, আপনার হাতেও ব্লাড ছিল, এমনকি ফিঙ্গারপ্রিন্টও রয়েছে, তাহলে আমরা কিভাবে বিশ্বাস করব আপনি করেননি। তখন জিয়া বলে যে আমার যখন সেন্স ফিরে আসে আমি নিজেকে সেখানে খুঁজে পাই, এরকমও তো হতে পারে যে অন্য কেউ আমাকে সেখানে নিয়ে গিয়েছিল। তখনই আবার সেখানে লিন আসে আর ওভার অ্যাক্টিং স্টার্ট করে দেয় আর বলতে থাকে যে সে আমার ভাইকে মেরেছে, তাকে উচিত শিখে দিবেন, এমনকি সারা জীবনে জেলের মধ্যে রেখে দিন যেন কখনও বের হতে না পারে। আর তার এইসব কথাবার্তা শুনেই জিয়া বুঝতে পেরে যায় যে আসলে ঘটনাটা কী আর বলে যে আচ্ছা অফিসার, আমি যে তাকে মেরেছি এটাতে তো আমার কোনোই প্রফিট হচ্ছে না, কিন্তু প্রফিট তো হচ্ছে লিনের, কারণ লিনের ভাইয়ের যে প্রপার্টিগুলো ছিল এখন তার কোনো অংশীদার নেই, সব প্রপার্টি এখন তার হাতে চলে এসেছে, তার মানে তো তুমিও তোমার ভাইকে মারতে পারো। সে এটাতে অনেক অবাক হয়ে যায়, অফিসার তাকে বেল দিয়ে দেয় কারণ সেখানে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আর কোনো প্রুফই পাওয়া যাচ্ছিল না। তখন আবার জিয়াওকে থ্যাঙ্কস জানায় কারণ বেলটা তার কারণেই হয়েছিল। তাই আবার একজন জিয়ার উপরে অ্যাসিড ফেলতে নিয়ে সেই অ্যাসিডটা আবার জিয়াওয়ের হাতে পড়ে যায় আর সে তো কোনোরকমভাবে তাকে হসপিটালে নিয়ে আসে আর তার অনেক টেক কেয়ারও করছিল। এবার একটু পর জ্যান আসে জিয়ার সাথে দেখা করার জন্য, কারণ তার সাথে এত বড় একটি ঘটনা ঘটে যায়। কিন্তু জিয়াও যখন আবার তাকে দেখে সে অনেক জেলাস ফিল করে আর বলে যে আচ্ছা তুমি কি তার পিছন ছাড়তেই পারবে না, কিরকম নির্লজ্জ ভাই রে তুই, তোকে তো আর আমি ছাড়তেই পারছি না, এখন তো মনে হচ্ছে যে আমার নিজের এক্স ওয়াইফকে ছেড়ে তোর পিছন পিছনে আমার ঘুরতে হবে, কখন না জানি আবার আমার ওয়াইফের কাছে চলে আসিস। একটু পরে আমরা আবার লিনকে দেখি যার দায়িত্ব তাকে বলছিল যে তাদের কোম্পানিটা ব্যাংক্রাফ্ট হতে যাচ্ছে আর তাকে এটাও বলে যে যেভাবেই হোক জিয়াওকে যেন সে বিয়ে করে নেয়। আর সেও একটি প্ল্যান বানায় আর সেখানে জিয়াওকে ডাকে আর বলে যে আমি তো তোমার চাইল্ডহুড ফ্রেন্ড, আমরা কি আমাদের কষ্টটা একটু ভাগ করে নিতে পারি। আর সেখানে তাকে একটি ড্রিঙ্ক দেয় যেখানে তো ড্রাগ মিশানো ছিল আর ইচ্ছে করেই তার অনেক ক্লোজ হয়ে কিছু পিকচার্স নেয় আর ভুলবো শত সেখানে তাদের রুম নাম্বারটাও দিয়ে দেয়। আর জিয়া এটা দেখার পর তো অনেক রেগে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় যে তাদের অবস্থা তো সিরিয়াস মোড়ে ছিল আর এখানে সে অনেক বেশি রাগ করে আর সেখান থেকেই চলে যায়। কিন্তু যখনই আবার লিন তার কাছে যায় আমরা জিয়াওকে দেখি যার সেন্স ফিরে এসেছিল, সে অনেক রাগ করে আর বলে যে তুই
কিভাবে ভেবে নিয়েছিস যে আমি তোর সাথে এইসব কিছু করব? আমি কখনোই তোকে আমার ওরকম চোখে দেখিনি। তুই আমার ছোট বোনের মতো যেরকম রঙও ছিল, আর চাইল্ডহুড ফ্রেন্ড। এর মানে এটা নয় যে তুই চাইছে তাই করতে পারবি। এটা বলেই সে চলে আসে জিয়ার কাছে আর বলে যে দেখো তুমি যা দেখেছো সব কিছুই ভুল। কিন্তু জিয়াও বলে যে আমি নিজের চোখে দেখেছি কি হচ্ছিল, আর এখন তুমি বলছো যে আমি ভুল। আসলে তো তুমি আমরা হসপিটালে জিয়াকে দেখি, যার সাথে দেখা করার জন্য লিন আসে আর বলে যে তারা অনেক তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছে। আসলে তো সে তাকে জেলেস ফিল করাতে চাচ্ছিল, মেয়েদের যেরকমটা স্বভাব। জিয়া তো সেখানে একটু জেলেস ফিল করে না, উল্টো তাকে বলে যে এটা ভালোই হবে, তাহলে তার কাছ থেকে আমার পিছুটা তো ছাড়বেই। আমাকে অনেক বেশি জ্বালাচ্ছে, আমি একটু নিঃশ্বাস নিতে পারবো ফ্রিলি। কিন্তু সেখানে সে তাকে ইনসাল্ট করা স্টার্ট করে দেয়। জিয়াও কম ছিল না, তাকে স্ল্যাপ করে বলে যে এই থাপ্পড়টা কখনো ভুলে যাবে না, নয়তো নেক্সট টাইম আবার আসলে এরকম অবস্থা করবো যেন আর নেক্সট টাইম কখনো আমাকে ইনসাল্ট করার কথা কল্পনাতেও না আসে। আমরা জিয়াকে দেখি, সে তো গ্র্যান্ডপার সাথে দেখা করতে গিয়েছিল। গ্র্যান্ডপা তাকে দেখে অনেক বেশি খুশি হয়। একটু পরে সেখানে আবার যখন জিয়াওর সাথে লিনকে দেখে, গ্র্যান্ডপা অনেক রাগ করে বলে যে মেয়েটিকে যেন আমি কখনোই না দেখি। আমি চাই তোমার ওয়াইফ জিয়াই হোক, জিয়াকে ছাড়া আমি অন্য কাউকে একসেপ্ট করবো না। লিন তো সেখানে গ্র্যান্ডপাকে অনেক বাটার লাগানোর চেষ্টা করে, কিন্তু গ্র্যান্ডপা গলে না, উল্টো তাকে ইনসাল্ট করে। আবার আমরা জিয়াকে দেখি, সে বাহিরে আসলে জিয়াও তার পিছন পিছন আসে আর বলে যে তুমি কেন আমাকে বুঝতে পারছো না, আসলে তো লিন জাস্ট আমার ফ্রেন্ড, আর যেহেতু তারা বিপদে রয়েছে তাই আমি তাকে সাথে রাখছি যেন তার মন খারাপ না হয়। কিন্তু জিয়া বলছিল যে তুমি আমাকে এগুলো কেন বলছো, আমি তোমার কেই বা হই যে তুমি পিছন পিছন ঘুরছো আমার। তখন জিয়াও বলে যে তোমাকে আমি বুঝাচ্ছি যে আমি তোমার কি হই, আর তাকে ফোর্সফুলি কিস করে, যেখানে তো সেও তাকে থামায় না কারণ সেও তাকে পছন্দ করত। একটু পরে লিন সেখানে আসে আর জিয়াওকে অনেক কথা শোনায় বলে যে তুমি তো আমাকে বিয়ে করতে যাসো, তুমি এগুলো কি করছো। তখন আবার জিয়াও বলে যে আমি তো এই কথা কখনোই তোমাকে বলিনি যে আমি তোমাকে বিয়ে করব। এই জিনিসগুলো আবার সে তার ড্যাডকেও গিয়ে জানায়। আবার এদিকে আমরা জিয়াকে দেখি, সে তো এই সব বিষয়ে এতটাই বিরক্ত ছিল যে সে জ্যানকে বলে অ্যাব্রডে চলে গিয়েছিল। কিন্তু সেই যেই শহরে ছিল সেই শহরেই অনেক বেশি ভূমিকম্প হচ্ছিল, সেখানেই তার কাছে যেহেতু জ্যান ছিল সে তাকে সেভ করার জন্য যায়। সেভ করতে গিয়ে জ্যান সেখানে অনেক বেশি ইনজার্ড হয়ে গিয়েছিল, আর সেখানে এই খবর শোনার পর তো জিয়াও চলে যায় আর তাকে সেফলি হসপিটালে নিয়ে আসে। জিয়ার জ্ঞান ফেরার পর সে তো জ্যানের বিষয়ে জিজ্ঞেস করছিল, সে জানায় যে সে এখন সুস্থ আছে কিন্তু সে কোমাতে রয়েছে, সে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তার কন্ডিশন ভালো। এটা শোনার পর সে তাকে জড়িয়ে ধরে বলে যে প্লিজ আমার ফ্রেন্ডকে বাঁচিয়ে দাও, কারণ সে আমাকে বাঁচাতে গিয়েই সে নিজেই অসুস্থ হয়ে পড়ে। এদিকে আবার আমরা লিনকে দেখি, সে তো জিয়াওয়ের কাছে আসে বলে যে আমি মুভ অন করে নিয়েছি, আর এটাতে আবার জিয়াও খুশি ছিল। আমরা তাদের চারজনকেই একসাথে দেখি যেখানে লিন তার নিউ বয়ফ্রেন্ডকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিল, কিন্তু জিয়াওয়ের কাছে মনে হয়েছিল যে সে তো এত তাড়াতাড়ি মুভ অন করার মেয়ে নয়। তো সেখান থেকে জিয়াওকে দেখি, সে তো অনেক সুন্দর একটি ফ্লাওয়ার বুকে নিয়ে আসে আর জিয়াকে আবারও প্রপোজ করে বিয়ের জন্য, আর সেখানে তো জিয়াও অ্যাকসেপ্ট করে নেয় কারণ সেও বুঝতে পারছিল জিয়াও তাকে কতটা পছন্দ করে। আর এখানে তো মিনও তাদের অ্যাজ এ ফ্রেন্ড অ্যাকসেপ্ট করে নিয়েছিল কারণ সেও মুভ অন করে নিয়েছে। সেখানে আবার রাস্তায় জিয়ার অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিল, তাকে সেভ করতে গিয়ে জিয়াও অনেক বেশি ইনজার্ড হয়ে যায় আর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে তো জিয়া অনেক বেশি নার্ভাস হয়ে পড়ে তাকে বলছিল প্লিজ তুমি সুস্থ হয়ে যাও, তুমি সেন্সে ফিরে আসো, আমি তোমাকেই বিয়ে করব, অন্য কারো কাছে যাবো না, কোনো ছেলের দিকে তাকাবো না। এটা শোনার পরে তখন আবার জিয়াও তাকে ফেলে আর বলে যে সত্যি সত্যি তুমি আমাকে ছেড়ে যাবে না তো। আর এখানে এই কিউ ড্রামাটির এন্ডিং হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট কিউ ড্রামা। আল্লাহ হাফেজ।